নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, অগ্নিমূল্যের বাজারে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ ক্রেতাদের। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা গ্রহণ করে চলছিল। প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আঁচ পেয়ে বুধবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসনের যৌথ এনফোর্সমেন্ট টিম। অভিযানকারী দলটি মহারাজগঞ্জ বাজারের আলু এবং পেঁয়াজের মূল্য যাচাই করে। এদিন অভিযানকারী দলের এক আধিকারিক জানান, সদর মহকুমা শাসকের নির্দেশে এই ধরনের অভিযান চলছে। তিনি জানান, মহারাজগঞ্জ বাজারে বুধবার পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খুচরো বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে। তিনি আরও জানান, আলু হোলসেলে বিক্রি হচ্ছে 31 টাকা কেজি দরে, খুচরো বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। তিনি আরও জানান, আলু এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু, আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এর এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এরা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না লওয়া হয়। বিভিন্ন স্থানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কিলো দরে, আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। প্রতিবাদ করতে গেলেই বিক্রেতারা উৎসমুখের গল্প শোনাচ্ছেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা নেই। ক্রেতা সাধারণের অভিমত, প্রশাসনের নীরব ভূমিকার পরেই রাজধানীর বিভিন্ন প্রান্তের বিক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে উৎসাহিত হচ্ছেন। এর ফলে কপালে ভাঁজ পড়ছে ক্রেতা সাধারণের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।